আরে কেমন ভাবে এই কবি গাই বন্ধাতে এলো শোনা যায় অষ্টাদশে সদা বিধিতে ও মা দাও মায়া মনে মন ও মা যাতে হয় মা সাধু ও আমি রাখিব সে ধনে মা হবো এরপরে কি দেবে এরপরে একটা বউ দাও না চাইতে একটা বউ দিয়েছো তবে সে বউটা আমার ভালো লাগে না কেন লাগে না সে আমার সাথের সঙ্গিনী হইতে পারলো না কেন হইতে পারলো না সে হলো প্রবৃতির মার্গের অর্ধাঙ্গিনী তার কত আশা তার কত আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার সংসারে এসেছে মা একে নিয়ে আমার কোনো কাজ হবে না বর্তমানে যা অবস্থা এই দেখুন এই নবান সিজন আমার অনেক গান সাতপালা গান করে পরপর গান করে একদিন মাঝে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার মাত্র গিনির আদর কত যাওয়ার মাত্র তালের পাখা নিয়ে এসে দাঁড়িয়েছে আলে হাগো কোনোদিন এত আদর দেখিনি আজকে আদর কেন তা বলছে কোথা থেকে গান করি আসলে শরীরটা গরম ধরে গেছে একটু ঠান্ডা করে দিই আমি ঠান্ডা করার জন্য তো বাড়িতে কারেন্ট ফ্যান আছে লাগাও তবে সে সেটা আমার ঘর থেকে আনতে হবে পেলাকে গুছতে হবে সুইজি মারতে হবে সময় বই যাবে না আমি দেখলাম এত ভালোবাসা এমন বউ আর আমি আমার মনে হয় অনেক জনাই পাই নাই বাতাস দুপাক করি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল ফেলিয়ে তাকাইছে না আমার মনে তাকিয়ে কি হবে বাতাস করো তাহলে বাতাস করবো কোথায় যেখানে লাগাবো মনে করছি বাতাস পৌঁছাইছে না আর কি করলে বাতাসটা পৌঁছাইতে পারবে তাহলে জামাটা খুললি পরে ভালো হইতো এই জামা খোলাইতে যাইছে কেন জানো তো সাত দিন পরে বাড়ির বেটা ছেলে বাড়ি এসেছে গান করিয়ে মাল করি তো অন্য জায়গায় নাই ওইখানেই আছে যতক্ষণ না খুলবে ততক্ষণ তো আমায় হাতে পাবো না ও তো আর ও তো ভালোবাসা দেখি বাতাস করতে আসে না ওই পক্ষের দেখে যেই জামাটা খুলিয়ে দিলাম জামা হাতে পেয়ে গিয়েছে তুমি একটু বসো জামার ঘামটা শুকাবে আমি একটু হাঙ্গারে টাঙিয়ে দিয়ে আসি এই হাঙ্গারে টাঙাই থেকে খাটে বসে বসে মাল করি গুনতে লেগেছে কত এই জ্বর কত থাকলো আর বাতাসের কত মনে নাই এই রকমের বউ এ বউকে নিয়ে আমার কাজ হবে না মা এমন বউ তুমি আমায় একটা দেবে যার মাঝখানে কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না আমি বউ চাইলাম কেন সাধনা ভজনা করতে গেলে যুগলে করতে হয় বাবা একা হয় না দাঁড়িপাল্লার কাঁটা খাড়া করতে গেলে দুই দিকে মাল দিতে হবে একদিকে মাল দিলাম একদিকে দিলাম না কাজ মিলে যাবে তাই চণ্ডী দাস বললেন সাধনা ভজনা দুই দিকে করতে হবে তবে দাঁড়িপাল্লার কাঁটা খাড়া হবে চণ্ডী দাস বললেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আস তার পিছে কি বা ফল মরাই মঙ্গল কহিয়ে দিছ চণ্ডী দাস সাধনা ভজনা করতে গেলে যুগলে বসে করতে হয় যার জন্য একটা বউর প্রয়োজন মা সে বউটা কেমন দেবে জানো মা আমায় আমায় সুন্দরী স্ত্রী দাও মা নিপীতি নামিনী সুন্দরী স্ত্রী দাও মা নিপীতি নামিনী হবে সতীময়ী ভগিনী অনুরূপী দামিনী আমি মিলনে পোহাব মধুময় দামিনী জানিনি
সঙ্গিনী পেলে সন্তান সন্ততি ভালো হবে না চাইতে যে বউটা দিয়েছিলে তার গর্ভে আমার সন্তান সন্ততি জন্ম নিয়েছে আমার পুত্র জন্ম নিয়েছে তবে সে পুত্র আমার মূর্তির সমান কেন বললাম বাবা ওই যে মা যেমন ছা তেমন মায়ের যত আশা আকাঙ্ক্ষা ছাইয়েরও তত এই রকমের সংসারে মানুষজন থাকলে তো আনন্দ আসবে না কার কথা বলবো আমাদের গ্রামে বিশ্বনাথ মণ্ডল মশাই উনি মারা যাবেন ছেলে পিলে যা অবস্থা বাবা দিতে দিতে পারলে বাবার খুব সুসম্মান হবে আর বাবা দিতে দিতে না পারলে দিতে দিতে না পারলে বাবার কাজ দিয়ে যাবে না বাবা কেমন আছে বলি একবার জিজ্ঞাসা করবেন না দু চার দিন আগে তার বড় ছেলেটাকে ডেকে বলছি বাবা রে আমি তো মরে যাব তা কাজ করি ব্যাংকে 1,17,000 টাকা যেটা যেন দুই ভাই বন্টন করে নিও ছোটটা একটু তোমতলা পারা খেপা তা বলছে ডাডা তা বলছে কি রে বলে বাবা আর কিছু দিন মেটে রাখলে ভালো হইতো বল ওই যে টাকা আছে বলেছে ব্যাংকে বাবা পাইলে ভালো হইতো বাবা বিপদ বাক্সে 20 ভরি সোনা রেখেছি এটা যেন দুই ভাই বন্টন করে নিও বিপদ বলছে হ্যাঁ ভাই আদিন কত বেঁচে থাকলে ভালো হইতো যেই বলেছে বাবা হালে তোমার বোনের বিয়ে দিলাম বিআই মশাই 1,43,000 টাকা পাবে এটা যেন পরিশোধ করে দিও ছোটটা বলছে দাদা এবার বাবা ভুল বকছে এই রকমের ছেলে বাবার কাছে যখন পাবে তখন বাবা খুব ভালো আর দিন কত থাকলে হইতো আর বাবার জন্য ঋণ দিতে হইলে আর হবে না বাবা না থাকাই ভালো বাবার ভুল বকা হবে এই রকমের অবস্থা আমি যখন ভালো অর্ধাঙ্গিনী পাবো কেমন সন্তান সন্ততি পাবো জানো আমার আমি বিবেকারে বই রাখবো নামে পুত্র পাবো বিবেকারে বই রাখবো নামে পুত্র পাবো নিষ্ঠা ভক্তি নামে কন্যা যদি পাবি তোমা সত্যারে আনন্দে জামাটা বলিব প্রথমে ছেলে ছিলাম তারপরে স্বামী হইলাম এবার বাবা হয়েছে এই সংসারে কত আনন্দ দেখুন ধাপে ধাপে আমার সাধনা আগিয়ে যাচ্ছে ছেলে যখন বড় হবে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে তাকে বৌমা করে ঘরে নিয়ে আসবো সে বৌমা হবে আর আমি শ্বশুর হব এই শ্বশুরের জায়গায় চলবে আমার সাধনা কিন্তু মা আমার বৌমাটা কে হবে জানো আমি রতিপতি নামে পাবো পুত্র বধ রতিপতি নামে পাবো পুত্র বধ যাদের ব্যবহারে জাদু অন্তরে তে মধু আমি ছাগিয়া শ্বশুর হইব শ্বশুর মণ্ডলী গান খানি অনেকখানি বড় তবে অধিক সময় নষ্ট করব না হ্যাঁ অধিক সময় নষ্ট করব না পুত্রের ঔরসজাত পুত্রবধূর গর্ভবাসে যে সন্তান সন্ততি জন্ম নেবে তার হবে নাতি আর নান্নি আমি হয়ে যাব দাদু দাদু হয়ে নাতি নান্নিদেরকে একটা আসর করে তাদের বসিয়ে মজা দেব আর আমার পুত্রবধূ সংসার বাসরখানাকে রক্ষা করবে তবে দাদু সাজের পর জীবের আর সাজ নেই একটাই সাজ বাকি যেটা হলো সন্ন্যাস যাত্রা সন্ন্যাস সন্ন্যাস
নিজেকে ন্যাস করে যেদিন চারকা হারের কাঁধে চেপে যাব তারা মুখে বলো হরি বলি বলি নিয়ে যাবে এইটাই জীবনের হলো সন্ন্যাস যাত্রা মাননীয় জনগণ গানখানি রচনা করেছেন আমাদের মতো একজন কবিয়াল মাননীয় সদ্য স্বর্গীয় কাশীনাথ দেবনাথ মহাশয় বুঝতে পেরেছিলেন আর আমার সময় নাই অবসান প্রাকালে গানখানি রচনা করে ভনিতা দিয়ে বলে গেছেন আজ ভনিতে চৌরাশি ভনে দাস কাশি ভনিতে চৌরাশি ভনে দাস কাশি কাশির হৃদয় কবে হবে বারাণসী আমি হয়ে কাশীনা দেশে ভজব কালো শশী হয়ে কাশীনা দেশে ভজব কালো ভজব কালো শশী শশী মসিনি গাইব জয়তা মা ওমা তাই তোরে ডাকি মা যত খিটকাল আমার আমার করিয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার বউ এই আমার আমার করি খিটকাল আমার কথাটা কতদিনের জন্য যতদিন আমরা এই দুনিয়ার বুকে বাঁচবো ততদিনে যেদিন এই দুনিয়ার বুক থেকে চলে যাব তখন কইতে আমার কথা থাকবে না তাই মহান বললেন ও যদি দেহ হবে অন্তরে সেদিন সবাই বলিবে মরা গো সেদিন সবাই বলিবে মরা গো সেদিন সবাই বলিবে মরা আয়া এদিকে একটু চা দিয়ে যাবেন গো যেদিন
দেহ ছাড়ি প্রাণ হবি অন্তরে ধ্যান সেদিন সবাই বলবে মরা আমি অল্পে ক্ষেত্র করি আজ ব্রাহ্মণ ভোজন অবপদ শির পরে ধরি আমার মাতা পিতা তুল্য যারা আছেন কয়া শরে আজ সন্তান জানে বদরে নদেবেন শির পরে ওরে সবার চরণ বন্দনে করে গুরুর পদে যাই গুরুর কৃপা ছাড়া কবি নব বরদাই শিক্ষা গুরু কল্প দেখে ধাম শ্রী রণজিৎ দাস তিনি ধরেন এখন নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুময়েশ্বর গুরু রূপ নারায়ণ পরমেশ্বর গুরু রুষ্ট হয়ে দেবে না রাখিতে পারে দেবী রুষ্ট হয়ে গুরু রাখিবারে পারে তাই তো আমি গুরুর চরণ করিলাম শরণ আজ বিপদ গেলে বিপদ হারে গরো দূর করবে না গুরু তোমার নাম নিয়ে দাঁড়া এলাম বাবা এতক্ষণ পর্যন্ত যে গান আমাদের দরবারে পরিবেশন করলাম এই গানটুকু আমার গান হলো মাকে ডাকলাম বাবাকে ডাকলাম ব্রাহ্মণ বৈষ্ণবকে ডাকলাম আমি গুরুদেবকে ডাকলাম এত টাকা দিয়ে করলাম জানো পেটের দায়ে গরিবের ছেলে গান করতে এসেছি পেটের দায়ে ডাকা ডুকি করি যদি গানটা ভালো হয় এখানকার কমিটির তরফ থেকে বরুণ বাবু আবার ডাকবেন গান ভালো হইলে ডাক ভালো হবে কেউ কারো রূপ দেখে পয়সা দেবে না গুণ ভালো চায় গান যদি ভালো হবে ডাকও ভালো হবে আর ডাক ভালো হইলে রোজগারও ভালো হবে রোজগার ভালো হইলে বউ ছেলে ভালো ভালো খাবার খেতে পাবে আর যখন গান ভালো হবে না ডাকও ভালো হবে না ডাক ভালো না হলে রোজগারও হবে না রোজগার না হলে বউ ছেলে খেতে পাবে না সুখে সুখী মইবে তাহলে এতক্ষণ আমার গান হইলো এবার
এবার আবে মেদের কবিতা আমার আনন্দনি সোনার বাংলাতে বাবা গাইছিলেন এ কবিগান আমার হাসিতে ভোলা ময়রা জানেন সবে আপনারা ও গো বাংলাজারে মনে আগেনারি সঙ্গে কইছিলেন এ কবিগান আমার হাসিতে ভোলা ময়রা বাংলাজারে মনে একে বাংলা নারী সঙ্গে এ কবিগান করে সেই সময় আন্দনি বড় দুঃখ পায় মায়ের বামে হস্তে ঘর নজরে হেরয় সেই ঘর তুলে নিয়ে বক্ষে দে বসালো বক্ষ হইতে রুধির ধারায় অমনি বইয়ে গেল বিল্লা পাত্র মাকাইয়া করল নিজনে আর কি মাতা থাকতে পারে কয়ে সুবচনে আন্দনি হস্ত ধরে কইল জননী কিবা তোমার মনের আশা কহ আন্দনি অ্যান্ডনি বলে মা গো বাগবাজারে মরে হসি রেঙা ভোলা ময়রা কবি গানে করে সেই গানে শুনে মাথা বড় আশা ধারে কেমন এতে গাইব কবি দেখো চিন্তা করি একে আমি বিজির বাচ্চা নাই গো বাংলা জানা আমার বোনকে কবি গানে গাওয়া তো চলে না তাই তোমার চরণে মা গো হল আমার আশা কেমন এতে মিলবে মা গো এ মনোবিপাশা এই কথা শুনিয়া মাথা কল্প আসি যান ওই মায়ের আশীর্বাদ নিয়ে আঙ্কন এই বাংলায় কবি গান ও তাই মদের কবি গান তাই মদের কবি গান